আসসালামু আলাইকুম ওয়া আবরকায় প্রিয় বিহারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের কি স্বাগত জানাচ্ছি জনতুল বাগি থেকে জনতুলবাগি মক্কায় অবস্থিত এটা সবাই জানেন এখানে এই জনতলবাগিতে হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছে প্রিয় দর্শক আমার কক্স ইসলামিয়া দর্শক যারা আছেন কক্স ইসলামিক মিডিয়ার দর্শক যারা আছেন তাদের বলবো আপনারা আমার অনুপ্রেরণা আপনারা যদি অনুপ্রেরণা হলে আজকে যেটুকু আগাইতে পারতাম না এতো সাবস্ক্রাইব হতো না এত বিওয়ার্স হতো না তো আপনাদের অনুরোধ করব ভিডিওটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেভাবে হয় লাইক কমেন্ট করে করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি জানাচ্ছি আপনাদের প্রিয় ভূমি মদিনা এই মদিনা অবস্থিত জানাতুল বাকি এইখানে জন বাকিতে হাজার হাজার সাহাবীর এখানে ঘুমিয়ে আছে তো কারো কারো মতে প্রায় দশ হাজার সাহাবির সাহাবি এখানে আছে তো এখানে অসংখ্য কবরস্থান দেখা যাচ্ছে জানি না কোন কোন সাহাবি এখানে আছে কোথায় আছে এটা তো আমাদের জানা নেই আমার জানা নেই তবে আমি চেষ্টা করছি আপনাদের এই সুন্দর করে দেখানোর জন্য তো আমি চিন্তা করলাম যেহেতু আমি নিজে এখানে আসছি একটু সচুককে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি এখানে তো এভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে অনেকে হয়তো বা ভিডিও দেখায় নাই কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য তো জনন্ত্র বাকিটা হচ্ছে কি এখানে সাহাবিদের কবরস্থান এটা সবাই জানে তো এখানে যারা উমরা করতে আসে বা হস করতে আসে সবাই এই জায়গাতে ঘুরতে আসে এই বাকি দেখে আসে এবং সাহাবিদের সাথে সালাম বিনিময় করতে আসে কারণ একদিন আমাদের ওই এভাবেই চলে যেতে হবে দুনিয়ার মায়াতে এক করে তো তো সাহাবিদের কথা সবাই সাহাবি না সবাই একদিন ইন্তেকাল করতে হবে আমরা একদিন মর যাবো আমরা যে ফরকালার আগমন হয়ে যাব তো যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমরা যতদিন চেষ্টা করব কোরআন শূন্য অনুযায়ী চলার জন্য কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করলে আশা করি কেউ ক্ষতিগ্রস্ত হবেন না সবার ভালো দিন যাবে কারণ কোরআন হাদিস সে যা বলা হয়েছে সবই মানবতার জন্য মানুষের জন্য মানুষ চলার জন্য বলা হয়েছে কিন্তু এর মধ্যে আমরা কি কোরআন হাদিস মানি কেউ মানি না যার কারণে কি আজকে পৃথিবীর এই অবস্থা এরকম করোনা অবস্থা তো আমি জান্নাতুল বাকির সবার জন্য দোয়া করবো আপনারাইও দোয়া করবেন যেখান থেকে পারেন সমস্যা নয় দোয়া করতে পারবেন দোয়া কবল করার জন্য দূর থেকে আসতে হয় না সব জায়গা থেকে দোয়া করা যায় তো আমার যারা ভিউয়ার্স আসছে আপনাদেরকে আমি বলবো আপনারা ভিডিওগুলো মানুষকে দেখা সুযোগ করে দিবেন একদম কাছে কাছে এইভাবে কেউ ভিডিও হয়তো বা আগে দেয় নাই আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আমিও রোদর মধ্যে কষ্ট করে ভিডিওটা আমি করছি এখানে অনেক গরম মনে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে ক্যামেরা দু একবার বন্ধ হয়ে গিয়েছিলো গরমের কারণে হাই কম হাই টেম্পোরারির কারণে ক্যামেরা দুদিন বরফ হয়ে গিয়েছিলো আবার ঠান্ডা করে চায়ার মধ্যে দিয়ে চালু করছি তো এইরকম রকম কষ্টের ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন এর জন্য বাকি আমি প্রায় মধ্যখানে এখানে আসছি এখন প্রায় মধ্যখানে আমি হয়ে গেছি এখন রোদের কারণে আমি মোবাইল সূর্য দেখে নিতে পারতেছি না বারবার অফ হয়ে যাচ্ছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি এসে আপনারা দয়া করে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি কিন্তু সহজেই সাবস্ক্রাইব করতে বলি না কারণ আমি ভালো জিনিস দিলে আপনারা অবশ্যই ভালো সাবস্ক্রাইব করবেন সেটা আমি জানি এবং আজকে ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং জানা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন এখন সাহাবিরাদের একদম নিকট থেকে আপনাদের দেখাচ্ছি সাহাবিদের যে খবরগুলি রয়েছে এখন অসংখ্য সাহাবি এখানে কমিয়ে আছে আল্লাহ আমাদেরকে সাহাবিদের মতো চলার মতো তো দান করুক এবং আমরা চেষ্টা করব সাহাবিদের মতো করে চলাফেরা করা আপনারাও চেষ্টা করবেন সাহাবিদের মতো করে চলাফেরা করা তো এই রকম অতি গরমই আল্লাহ 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 সবাইকে সবার গুণা মাফ করে দুক আমার সাথে আমার গুণাই মাফ করে দুক আপনাদের গুণা মাফ করে দুক সবাই দোয়া করবেন দোয়া করলে মানুষের ক্ষতি হয় না দোয়া করলে মানুষের মঙ্গল হয় আপনি যে কোনো মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার মঙ্গল করবে তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কিসের কীসের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যতদিন আমি সৌদি আরব আসতো ততদিন এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবর কাদহ বাকি থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে Thank you.